এই গাছটা শুকিয়ে গেছিল, এখন এই গাছটাকে এই একটা ডালা অলরেডি বেঁচে আছে, তো এই এই পোর্শনটা বেঁচে আছে আমরা, তো এটাকে নতুন এনেছি এই গাছটা, তো এটা এখানে বসানো হবে এখানে। আর আমাদের কত গাছ আছে এমনি তো এখানে আছে, এটা সং অফ ইন্ডিয়া, এটা তো অ্যারিকা পাম, এই যেগুলো অ্যারিকা পাম, এই অ্যারিকা পামটা পুরনো, তো এখানে একটা নতুন আনা হয়েছে, এটা আরো বাড়বে, এটা তো ছোট এনেছে। হ্যাঁ এটা গাছটাকে কাটতে হবে, গাছটাকে ধরে আস্তে করে যেগুলো শুকনো ওটাকে বাদ দিয়ে দেবো, এই একটা ডালা, এই একটা ডালা, ডালা কি ডালা যদি বাই চান্স এই গাছটা একটু নিউট্রিশন পেয়ে যদি একটু গ্রো করে, কারণ গাছটাও নিচের দিকটা শুকিয়ে এসছে, কিন্তু মাটি ফেলে যদি গ্রো হয়, হ্যাঁ আমাদের বারান্দা, এটা ক্যারাম বোর্ড কেনা হয়েছিল, তারপর খেলা হয় এখন অতটা খেলা হয় না, ছোট্ট বারান্দা কিন্তু অনেক রকমের গাছ আমরা রেখেছি, মানি প্লান্ট বসানো, মোটামুটি রেডি, এটা বারান্দায় থাকবে, হ্যাঁ বারান্দায় থাকবে, এটা আমাকে এটা একটু মাটিটাকে আলাদা করতে হবে, এইটা আমি এখানে প্রতিস্থাপিত করবো, এবং এর সাথে যেহেতু এতটা স্পেস আছে তো আমি যারা প্ল্যান্টেশন করেন বা গার্ডেনিং করেন তারা তাদের জন্য খুব প্রিয়, দেখাচ্ছি কত মাটি আছে ভেতরে, বুঝতেই পারছেন কতটা মাটি, তো এত মাটি আমার লাগবে না, স্টিল নিচের দিকটা কভার করার জন্য কি কি সবজি আছে, বেগুন, লাউ শাক, ডাঁঠা শাক, আরে অনেক কিছু অনেক কিছু, লঙ্কা লেবু সবই তো অর্গানিক, বাজারে কোনো খরচ নেই বলো, কতটা চলে গেছে, তো এটা ভালো ভালো লক্ষণ।
লক্ষণ। সাপোর্ট পেয়ে গেছে, এবার বাকিটা আমি এই মাটিগুলো দিয়ে ওটা ভরাট করবো এবং লাস্ট আমি ফাইনালি অ্যালোভেরাটা একদম ওপরে দিক করে বসাবো। অ্যালোভেরাটা টগর ফুলের গাছ এমনি আপনারা বাড়িতে বা ইনডোর প্ল্যান্টস হিসেবে মানে বাড়িতে বারান্দায় রাখতে পারেন, কিন্তু একটু যেন খোলা একটু পরিবেশ থাকে ভালো, একটু রোদ বৃষ্টি পেলে গাছটা আরও ভালো থাকে। একটু পাশে ওকে সাপোর্ট দিয়ে বসাবো, দুটো গাছ একসাথে থাকবে, কোনো প্রবলেম নেই, বন্ধু হয়ে থাকবে না, বন্ধু হয়ে থাকবে। অ্যালোভেরা এমনিতে যে কোনো মাটিতে মোটামুটি হয়ে যায়, কোনো প্রবলেম নেই। একটা ফাইনাল লিস্টটা দেখতে দিই হয়ে গেছে, অ্যালোভেরা এবং তার সাথে টগর ফুল, তার সাথে আরেকটা পাম, তার সাথে আরেকটা পাম।